বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো কীভাবে মুখে বললে বাংলা, ইংলিশ, অ্যারাবিক, হিন্দি যে কোনো ভাষা খুব সহজেই লেখা হয়ে যাবে শুধু গুগল কিবোর্ডের মাধ্যমে। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। তো প্লে স্টোরের সার্চ বাটনে আসবেন। আসার পর জিবুট নামে একটি সফটওয়্যার আছে, তো সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আর যাদের অলরেডি ডাউনলোড আছে তারা জাস্ট আপডেট করে নেবেন। তো আমি এখানে জিবুট লিখে সার্চ দিচ্ছি। নিচে দেখেন জিবুটটি চলে আসে, জিবুটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট জিবুটটি ইনস্টল করে নেবেন। তো আমার জিবুটটি ইনস্টল করা নাই, তাই আমি ইনস্টল করে নিতেছি। আর যাদের অলরেডি ইনস্টল করা আছে তারা শুধু আপডেট দিয়ে নিলেই ওকে। ইনস্টল হওয়া পর্যন্ত কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এখানে আমাদের সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। অলরেডি আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, তো এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করবেন। তারপরে আপনার ডান দিকে তিনবার সোয়াইপ করবেন, তারপরে ডানে ক্লিক করে দিবেন। তারপর যেটা করতে হবে, আপনাদের ল্যাঙ্গুয়েজ একটি অপশন আছে, তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ডিফল্টভাবে এখানে আপনার ইংলিশটা সিলেক্ট করা থাকে, তো বাংলাটা করার জন্য আপনার ভয়েস টাইপিংয়ে ক্লিক করবেন। তারপর ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনার যে কিবোর্ডগুলো প্রয়োজন ওই ল্যাঙ্গুয়েজগুলো এখান থেকে টিক দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি হিন্দি চান তো হিন্দি টিক দিবেন, বাংলা হলে বাংলাতে টিক দিবেন। তো বাংলা ভারত যদি চান কিবোর্ড তাহলে বাংলা ভারতে টিক দিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট বাংলাদেশ টিক দিয়ে নিলাম। এখান থেকে ব্যাকে যাবেন, ব্যাকে আসার পর আবার ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর অ্যাড কিবোর্ড, তো অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন। তো ওখানে আমি বাংলা সিলেক্ট করছিলাম, মানে ভয়েস টাইপিংয়ের ওখানে আমি বাংলা সিলেক্ট করছি, তো এখান থেকে আমি বাংলা সিলেক্ট করব। ওখানে যদি আমি অ্যারাবিক সিলেক্ট করে রাখি তাহলে আবার একই সিস্টেমে অ্যাড কিবোর্ডে ক্লিক করে অ্যারাবিকে ক্লিক করব, তাহলে অ্যারাবিক কিবোর্ড অ্যাড হয়ে যাবে। তাই ওখানে আমি বাংলা সিলেক্ট করছি, তো এখান থেকে আমি বাংলা সিলেক্ট করব। তো এখানে দেখেন এই যে বাংলা, তো এখানে বাংলাতে ক্লিক করবেন। বাংলাতে ক্লিক করার পর দেখেন এখানে বাংলা বাংলাদেশ, তো বাংলা বাংলাদেশে ক্লিক করেন। আসার পর এখান থেকে তারপর জাস্ট ডানে ক্লিক করে দেন। তো এখানে আপনি চাইলে কিবোর্ড আবার রিমুভ করতে পারবেন, মানে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তারপর যেটা করতে হবে, এখান থেকে আসার পর তারপর আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর একটু নিচে আসবেন, তারপর জেনারেল ম্যানেজমেন্ট, জেনারেল ম্যানেজমেন্টে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। তারপর এখানে ডিফিকাল্ট কিবোর্ড আছে স্যামসাংয়ের, তো এখানে আমাদের জিবোর্ডটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, অন স্ক্রিন কিবোর্ড, তারপর ম্যানেজ কিবোর্ডে ক্লিক করবেন। দেন জিবোর্ডটি এখানে অফ করা আছে, তো এখানে অন করে দিবেন, ওকে। আমি জিবোর্ডটি অন করে দিয়ে এখান থেকে ব্যাকে চলে আসলাম। তারপর ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর আবারও ডিফিকাল্ট কিবোর্ডে ক্লিক করবেন। তো এখানে জিবোর্ডটা আছে, এখন শো করতেছে, তো জিবোর্ডটি এখান থেকে এখন সিলেক্ট করে দিবেন। এখন আপনি ইমো, ফেসবুক, ভাইবার যে কোনো ব্রাউজারে গিয়ে যেটা বলেন না কেন আপনার মুখে বলে লেখা হয়ে যাবে। তো আমি সাপোজ প্লে স্টোরটি ওপেন করে নিলাম, তো নিয়ে এখানে আমি কিছু লিখবো। তো মাঝের স্পেস বাটন ট্যাপ করে ধরে রাখলে কিবোর্ডটি শো করবে। তো এখানে আমি বাংলাতে
বলতেছি হাই, আপনি কেমন আছেন? তো দেখেন আমাদের লেখা কিন্তু এসে পড়ছে। তো আমি এখন আপনাদের দেখানোর জন্য জাস্ট আবার মাঝের বাটন স্যুইচ বাটনটি ট্যাপ করে ধরে রেখে আপনার ইংলিশটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে হ্যালো হাউ আর ইউ, এখানে দেখেন আপনি যেটাই বলেন না কেন, এবং যে কোনো ব্রাউজারে গিয়ে যেটাই বলেন আপনার কিন্তু লেখা হয়ে যাবে বাংলা, ইংলিশ এবং অ্যারাবিকে যদি বলতে পারেন, হিন্দি এবং যে কোনো ভাষা বললে আপনার অটোমেটিক লেখা হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।